ফেসবুক কমেন্টের পাশে কিভাবে ফলো বাটন অ্যাড করবেন। তো কিভাবে আপনি যে কোনো পোস্টে কমেন্ট করবেন এবং আপনার কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড হবে। তো ভিডিওতে দেখতে পারেন যে এরকম আকর্ষণীয়ভাবে কমেন্ট করলেই ফলো বাটন অ্যাড হয়ে যাবে। তো কিভাবে এই সেটিংসটি করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো এবং কমেন্ট করে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। কমেন্ট করার সাথে সাথে ফলো বাটন অ্যাড হয়ে যাবে আপনাদের। তো কোন নিয়মগুলো ফলো করতে হবে, কিভাবে কমেন্ট করলে ফলো বাটন অ্যাড হবে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখে রাখুন। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে। তো কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করার জন্য আপনাদের প্রথমত ফেসবুক আইডিতে চলে যাবেন। তো এখানে কিছু সেটিংস রয়েছে, এগুলো অন করে দিতে হবে, তাহলে ফলো বাটন অ্যাড হবে কমেন্টের পাশেই। তো ফেসবুক আইডিতে চলে আসার পর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। এরপর এখানে রয়েছে সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে সেটিংস অপশন রয়েছে, এখানে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। তো কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করার জন্য প্রথমত এখানে দেখতে পাবেন যে সেটিংসটি অন করতে হবে। হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ, কন্টাক্ট ইউ, এখানে ক্লিক করবে। এরপর এখানে দেখতে পাবেন যে হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, সেটা আপনাদের অবশ্যই সেটিংস করতে হবে। তো এখানে এভরিওয়ান দেওয়া থাকলে আপনারা অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড হয়ে যাবে। তো এরপর দেখতে পাবেন যে আরেকটা সেটিংস রয়েছে, এটা অন করলে আপনাদের অবশ্যই ফলো বাটনটা অ্যাড হবে এই দুইটা সেটিংস করলে। তো এখানে ফলোয়ার সেটিংসটা অন করতে হবে, এই জন্য এখানে রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে সবকিছু পাবলিক করে দিতে হবে। তো এই সেটিংসটা আপনাদের ফলোয়ার অন করা থাকলেই হবে। তো এখানে সবগুলো পাবলিক করে দেওয়ার পর নিচের দিকে এই দুইটা অপশন অন করে দিবেন, তাহলে আপনাদের ফলো অপশনটা অন হয়ে যাবে। তো দেখুন যে এখন কমেন্ট করব, আর এখানে কমেন্ট করলে ফলো বাটন অ্যাড না হলে অবশ্যই আপনাদের ফেসবুক আইডির ফলোয়ার 10k প্লাস হতে হয়। তো এখন সম্পূর্ণভাবে একটা কমেন্ট করে দেখিয়ে দেবো। তো এখন এই পোস্টে একটা কমেন্ট করে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো এখন নিউ একটা কমেন্ট করে দেখিয়ে দেবো। তো দেখুন যে এখন এটা ফলো বাটন অ্যাড হবে, তো অন্য একটা আইডি থেকে দেখিয়ে দেবো। তো এখানে নিজের আইডি থেকে ফলো বাটন দেখা যাবে না। তো এখন দেখুন যে নিউ কমেন্টে ফলো বাটন অ্যাড হয়ে গেছে। তো এইভাবে চাইলে খুব সহজে কমেন্টের পাশে ফলো বাটন অ্যাড করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।